আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লন্ডনে কান্দাসকম আর শিলাবৃষ্টি খুব বেশি নাইছে। এই তো আমি গার্ডেন ও বাইরে আসলাম, শিশু উঠে খালি কাপড় দিচ্ছি আমার বাইরে করে দিতে আসবে, খোলা প্রবাহ করতে পারছি না, আমি বয়ে বয়ে আসি দিয়া শিশু করে বড় বড় শিলাবৃষ্টি বাংলাদেশে শিলাবৃষ্টি বাংলা কিন্তু নদী বৃষ্টি হচ্ছে আওয়াজে গার্ডেন গ্রেফিয়ার গার্ডেন আলভোগ আমি আশা করি সবাই গার্ডেন ভালা থাকবে। আমি চিন্তা করি মনে হন না যে গ্রিন হাউসে প্লাস্টিক ঠিকঠাক বলি কতটুকু স্ট্রং স্ট্রং আছে আমি তারপরে মনে হন না আমি যেসব বৃদ্ধি বানাইছি রাখতে ছিলাম ঠিক নটা মাইন্ড আইবে যে একটা বৃদ্ধি বানাই যাই দেখতেও সুন্দর আর দেখতে দিয়া আছে ওই দোকান আলু বাংলাদেশি নদীতে আলু দাম দাম না কত দিক আছে আশা করার আলু তো আমার প্রবলেম হইতে না আর এখানে যে মিষ্টি কুমড়া তাও বেশি প্রবলেম হইতো না যদি ফাটা মরে মিষ্টি কুমড়া ঠিক কবার হয়ে যায় আর আউট সাইডও আমার সাইডটা বড় বড় জার আছে বাংলা নদীর ফুলে করে আসছে লাস্ট উইক আমি একটা বিক্রি আনাইছিলাম ওয়ান জি কাটিং করেছিলাম আর নিচে কিনা পরিচর্যা করি আমি এটা স্থির করছিলাম আমার লোকে কিন্তু ও দিস উইক আইসে বহতক আইসে আমার পুজো করে আইসে করে আইসে আমি কালকে পড়া ধরা পোকা কোনো খালি উঠে কাপড়টা বসাইছি আমার কোন টাইপ সব কোনো কাপড় থাকে ও তো আমি গার্ডেন করা অবস্থা আমি সব সময় তা আমি লাস্টে একটা বিদ্যুৎ সব কিলা দিলাম সেই করা যায় কাঠটা কাটিয়া বৃষ্টি কাটিয়া কোন টাইম থাকে আমার এই দোকান লাগে রেডি করা থাকে আমি কোবারটা করতে আমি শুরু করছি না কোবার আইসে ভাবছি না আমি শিলা বৃষ্টি আইব বলি আমি খালি ঘুরে রাখি আইসি তখন জানিনি যা দেখুন অবস্থা কী অবস্থা ঠিক আছে না না আছে তো আশা করি কমেন্ট করবা আর আপনারা সব যারা গার্ডেন করছেন এরাও আপনারা গার্ডেন মধ্যে কইবা কী অবস্থা আছে না আছে যে কারণে শিলা বৃষ্টি হয়েছে সব জায়গা করেছে অন্য জায়গা ওটার মধ্যে চেষ্টাতে আমি বললাম দ্বিতীয় অবস্থাটা ঠিক আছে খাতে দেখতে পারলাম যে না গ্রিন হাউসের টানেরও ঠিক করছে না বিশ করছে না কিন্তু স্ট্রং আছে যার কারণে যদি কাকলাই তোমার আমার বাইরে লোকজন না কেন আরও আসুন আমার কিছু মুরগো আছে কেন এরা গ্রাম মনে করো মিশে গেছে যাইনি আর দোয়া করবা আর আমি আল্লাহ হাজত করতাম সবর গাছ গাছালি রক্ষা করতাম অনেক আশা করি অনেক কষ্ট করি আমরা গাছ গাছি লাগাই আমরা সৌন্দর্য উপভোগ করি চলি আর আমি ভিডিওটা বানাইছি অন টাইম কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা আর কিলা আমার ভালো মন্তব্য হইবা আর আমিও এখনও পুরা দেখতাম পারছি না যে কোন অবস্থা হয়েছে ফলুর গাছ সকল আশা করাম ভালো আমি যাইলাম ওখানে খুব পুরো হয়েছে বাদ বাকি দেখি কোন অবস্থা আছে আর তো কিতা হইতাম কোয়ার মতো বাসা নাই যদি সেই রুকবার থাকে না তো নষ্ট নষ্ট হয়ে ফুলে হয়ে আইলে বসে যে শিলাবৃষ্টি যেন বলবো ফুল মারি খেলে দেখতে পারে অনেক সময় গাছের আঁকা ভাঙতে পারে এইভাবে যদি ইয়া থাকে আমি তো কোনো বুঝতাম পারলাম না কিতা হয়েছে না হয়েছে না কিচ্ছু হয়েছে না তখন আমি ইটা টকিং করছি পরে আইয়া ওখান থেকে আইয়া আমি এদিকা দেখছি ওখান আবার কবা করে দিয়েছি আমার একটা ফুল কই কিচ্ছু নষ্ট হয়েছে না একটা গাছের বড় পাতা দু তিনটা করেছে কালি কোনো আগা উগা ভাঙছে না দুইটা লোট নিছিল আমি গেছি দিদি মাথা দিয়া আমি দুইটা লোটে তৈয়াইছি মোটামুটি করে এগুলো ঠিক করবো আর এই ধরো যাও আছে সবটা ঠিক আছে আলু কিছু পাতা ভাঙছে কোনো অসুবিধা নাই আলু ঠিক রিকভার হয়ে যাবো কি লাল হদুও তেমন কিচ্ছু হয়েছে না সাইডে তাকায় আর বাংলা হদুও ইনশাল্লাহ কোনো কিচ্ছু হয়েছে না গ্রিন হাউসেরও কিচ্ছু হয়েছে না
কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, আর অতটুকু আপনারা লোকে শেয়ার করলাম, যতটুকু দোয়া করি সবার কাজ কাছরা যেন ভালো থাকে। যত জায়গা শিলাবৃষ্টি হয়েছে লন্ডনের ভিতরে, দাম টাম না কোন কোন জায়গা তৈছে, তো আমি এটার মানে চেষ্টার থাকি শেয়ার করলাম, আর দোয়া করবা। আর আমিও আশা করি সবার কাজ ভালো থাকতো, আর ভিডিওটা কমেন্ট করবা, লাইক করবা। সময় এক্সাইটিং মোমেন্ট, আর একটু দুশ্চিন্তার সময় আছে, এক্সাইটিং মোমেন্টও দেখালি দুটা মিলাইয়া। যাই হোক, কখন আমি তো একটু নিরাপদ হয়েছি, কাছে কোনো ক্ষতি হয়েছে না, আর বাদ বাকি যারা আছে তারাও কাছে রাখতা। আল্লাহ হাফেজ।